বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। 21 জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। শনিবার ও রবিবার এই দুদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 18 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি, দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। 19 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 19, 20, 21 এই তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গের 5টা জেলা, সেখানেও বৃষ্টির সতর্কতা থাকছে। 17 তারিখ উত্তরবঙ্গের ওপরে যে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ কমবে। ইতিমধ্যে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। আগামী দুদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে। পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে, রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। 21 জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, দক্ষিণের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। শনিবার ও রবিবার এই দুদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 18 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ১৯ তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 19, 20, 21 এই তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গের 5টা জেলায় বৃষ্টির সতর্কতা থাকছে। 17 তারিখ উত্তরবঙ্গের ওপরে যে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ কমবে। ইতিমধ্যেই সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। আগামী দুদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে। পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে, রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। 21 জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। শনিবার ও রবিবার এই দুদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 18 তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি, দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।